কিছু শব্দ হাজার অনুভূতির চেয়ে দামি। কিছু অনুভূতি প্রকাশে মনে হয় কোথায় গিয়ে থামি। কিছু স্বাদ ভোলা যায় না, লোভে ফেলে বারবার। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। সাত আট নয় দশ এগারো বারো, এক ডজন ডিমের দাম ১২০ টাকা, আমি দিলাম তোর ১৫০ টাকা, বাকি ৩০ টাকা কই? বিশ্বাস করেন ভাই, খুদার কসম লাগে, আমি কোনো চুরি করি নাই। এই আমি তোর বলছি টাকা চুরি করছিস, বাকি টাকার হিসাব কই? ভাইজান, অক্টেনের দাম বাড়ছে, তোমার ডিমের দামও বাড়ছে। এই মুরগি কি অক্টেন দিয়ে চলে, নাকি অক্টেন খায় খায় ডিম পারে? কি করছেন আপনি এখানে, কে আপনি? আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। আমার গাড়ি পরিষ্কার করার কোনো দরকার নেই, আমার গাড়ি অলরেডি পরিষ্কার আছে। ও মাই গড, আমার গাড়িতে স্ক্র্যাচ! ও মাই গড, আপনি আমার গাড়িতে স্ক্র্যাচ ফেলছেন তাই না? আপনি নিশ্চয়ই চোর, আমার গাড়ির লুকিং গ্লাস চুরি করতে আসছেন তাই না? না 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 না, আমি তো এই বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছি, এই নিচ তলায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, মানুষ যখন চুরি করতে আসে তখন এরকম ধরা খাওয়ার পরে বলে যে আমি এই বাসার ভাড়াটিয়া। মিথ্যুকের মিথ্যুক কথাকার! আপনার আমাকে দেখে কি চোর মনে হচ্ছে বলেন? অবশ্যই আপনাকে দেখে চোর মনে হচ্ছে। শুনেন, আজকালকার চোররা এরকম ভদ্র এসে চুরি করতে আসে। না না, আপনি বিশ্বাস করুন, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, একটা এটা কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা না, আপনি ইচ্ছে করে এটা করছেন আর আমার লুকিং গ্লাস চুরি করতে চাইছেন। দাঁড়ান, আপনাকে এখন আমি দেখাচ্ছি। হ্যালো হ্যালো সজল, এখানে তো একটা সর্বনাশ হয়ে গেছে। আরে সর্বনাশ তো এখানে হয়ে গেছে, টুনি আমার এই অক্টেনের দাম বুঝাইতেছে ডিম হাতে ধরায় দিয়া। আরে রাখো তোমার অক্টেন, গাড়ি না থাকলে অক্টেন দিয়ে তুমি কি করবা? আমাদের গাড়ির উপর তো মস্ত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে? কোথায় অ্যাক্সিডেন্ট করছে? কিভাবে অ্যাক্সিডেন্ট করছে? তুমি ঠিক আছো? তুমি তাড়াতাড়ি বাসার নিচে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এই সুন্দর, সর্বনাশ হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। দেখতে তো ভদ্র মহিলার মতো মনে হয়, এত নির্লজ্জ লোভী ছোট লোক আপনি চুরি করতে আসছেন! আরে তো কান্নলে কি হচ্ছে, আজকালকার চোরগুলো এরকম ধরা খাওয়ার পরে কান্নাকাটি শুরু করে দেয়। এই মেয়ে খবরদার, কান্নাকাটি চলবে না। এই কাটতেছেন কেন? এই কই লাগছে দেখাও তো আমাকে। এই যে দেখো, এটা তো সূক্ষ্ম একটা আচর। আরে কি বলছো তুমি, সূক্ষ্ম আচর মানে? ইয়াল্লা, কত বড় আচর ফেলে দিতে, পুরো গাড়ি তো ভাঙা ফেলছে। তুমি তো ভুলে গেছো আমরা কিভাবে আমাদের গাড়ির যত্ন নিতাম। আচ্ছা আপু ঠিক আছে, আমি আপনাদের গাড়ির ক্ষতিপূরণ দিই। এই আপনি ক্ষতিপূরণ কেন দিবেন? আমাদের কি আপনার টাকার গরম দেখান? আমাদের কি টাকার অভাব আছে? আমরা দরকার হলে গাড়ি পুরো রং চেঞ্জ করে ফেলবো, দরকার হলে গাড়ি চেঞ্জ করে ফেলবো আমরা। চুপ কর তুমি। এই আপনি এটার ক্ষতিপূরণ দিবেন এবং আজকে এখন এখান থেকে ১০,০০০ টাকা দিয়ে বের হতে হবে। হ্যাঁ, ১০,০০০ টাকা দিতে হবে। এতটুকুর জন্য ১০,০০০ টাকা? যদি যদি টাকা না লাগে তাহলে আমরা আপনাকে ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাই দিব। মানে আমার হাজবেন্ড তো এখন বাসায় নেই আর আমার কাছে ক্যাশ টাকা নেই। আমার হাজবেন্ড বাসায় আসুক, তারপর আপনাকে ১০,০০০ টাকা। বাকি নাম ফাঁকি, আপনি কি ভাবছেন আমার চোখে ফাঁকি দিয়ে আপনি চলে যাবেন? আপনি হয় এখানে টাকা দিবেন, আর নাইলে আপনার এনআইডি কার্ড এবং আপনার বনসাইদ এখান থেকে বের হয়ে যেতে হবে। আমাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ এখন থেকে এই বাড়ির নিচতলায় আমি থাকবো, আপনি আমাকে যে কোনো সময় পাবো। জান, তুমি চিন্তা করো না, তুমি গাড়িটা নিয়ে অফিসে যাও, গিয়ে ড্রাইভারকে দিয়ে গাড়িটা পাঠিয়ে দাও, আমি গ্যারেজে নিয়ে এটার কালার টালার সব চেঞ্জ করে নিয়ে আসতেছি। আর যদি টাকা না দেয় গলায় পাড়া দিয়ে আমি ১০,০০০ টাকা তুলবো। যেই গাড়িতে স্ক্র্যাচ পাচ্ছে সেই গাড়িতে আমি যাবো না, তোর পড়লাম অন্য গাড়ি ভাড়া করছো। গেলাম মানুষ, টাকাটা কিন্তু তুমি উদ্ধার করে নিবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। Thank you.
তোমার জন্য নিয়ে আসলাম বিল। নাও। কি বিলটা ধরে রাখছেন কেন? তোমাকে তো ধরে রাখতে পারি নাই, তাই বিলটা ধরে তোমাকে ধরে রাখার ফিল দিতেছি। এই যে ঠিক এইভাবে বিলটা যেভাবে ছেড়ে দিলা এইভাবে আমাকে ছেড়ে দিছিলা। আপনি এইসব কথা বলতেছেন কেন এখন? তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? যেদিন আমাদের ব্রেকআপ হয়েছে সেই দিনও তো তুমি আমাকে তুমি করে বলছিলা। এখন পুরানো কথা বলে কোনো লাভ নেই। এটা পুরানো দিনের কথা, এই তো সেদিনের কথা। লিটনের ফ্ল্যাটে গেলাম, লিটন পর্যন্ত তোমাকে ভুলতে পারে না, আর আমি তোমাকে কিভাবে ভুলবো? ঠিক আছে বাদ দাও। কই তোমার পাইলট জামাই কই ডাকো? আমার হাজবেন্ড পাইলট না, ও ইঞ্জিনিয়ার। কি বল, আমি তো শুনছি তোমার জামাই বিমান চালায়, এখন শুনতেছি মেশিন চালায়। তোমার জামাইকে বলছো যে তোমার এত হ্যান্ডসাম একটা এক্স ছিল? সব কথা কি বলা যায়? কেন বলা যাবে না, কি বলা যাবে না? ও ভাই আপনি আসছেন, আমি তো মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। ও কিছু বলে নাই আপনাকে? কি তুমি আবার কি আগাম করছো? আপনি প্লিজ এখন এখান থেকে যা। কেন যাবো কেন? এই যে কি এটা? স্ক্র্যাচ আমার বুকে না, আমার গাড়িতে স্ক্র্যাচ লাগাইছে আপনার বউ। আপনার বউ যখন আপনাদের মালপত্র উঠাইতেছিল তখন সে না দেখে আমার গাড়িতে একটা স্ক্র্যাচ ফেলে দিছে। আমার বউ তো আবার খুব খিটখিটা, সে সাথে সাথে আমাকে ফোন দিছে। আমি নেমে দেখি ওকে, ওকে দেখার পরে আমি তো 10 সেকেন্ড কোনো কথাই বলতে পারি নাই, আমি তো চুপ হয়ে গেছি। এটা কে আমার সামনে দাঁড়ায় আছে? পুরনো সম্পর্ক। এই কি সম্পর্ক? আরে ছোট বোন, আমার বন্ধুর ছোট বোন। যাই হোক, এই বাসায় যে ভাড়া নিবে আমাকে আগে থেকে জানাবে না? আমাকে জানালে আমি নিজে দাঁড়ায় থেকে সব মালপত্র উঠাইতাম, কষ্ট করে মালপত্র আনতেও হইতো না, আর আমার গাড়িতে একটা স্ক্র্যাচও পড়লো না। যাই হোক, এখন বন্ধুর ছোট বোন স্ক্র্যাচ ফেলে দিচ্ছে, জরিমানা তো আর নেওয়া যায় না, তাই না? তো তা ছোট ভাই সংসার কেমন চলতেছে? এই তো ভাই চলতেছে ঠিকঠাক। তুমি বড় নাই কেন? তোমার ভাইয়ের যত জলি একটা ফ্রেন্ড আছে। হ্যাঁ ভাই বিয়েতে আসেন নাই কেন? বিয়েতে আসি নাই, মেয়ে বাইচে গেছে। আমি আসলে তোমার বিয়েই হইতো না। আচ্ছা তুমি আমার নেইবার, সব কথা কি আজকেই বলে ফেলবো? মাঝে মধ্যে আসবো, গল্প করব, আড্ডা দিব, চা খাবো, চা আর চিনির রসের সাথে রসায়া রসায়া তোমার বউয়ের ইতিহাস বলবো। ঠিক আছে জেগে তাহলে। এই ভালো থাকিস, যাই ভাই। হ্যাঁ কেন যে মানুষ এইসব গল্প নিয়ে মুভি বানায় সেটাই আমি বুঝি। কেন কি হইছে? ঐশ্বরিয়া থাকতে কেন আনুষ্কার কথা মনে হবে এখন? হইতেই পারে না। হইতে পারে না, তুমি থাকতে আমার কি আরেকজনের কথা মনে হইতে পারে? অসম্ভব। এই যে আমরা 1 বছর ধরে সুখে শান্তিতে আছি, আমরা সংসার করতেছি, এখন যদি তোমার কোনো এক্স বয়ফ্রেন্ড আইসা বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার কাছে চলে আসো, তুমি কি দৌড়ায় তার কাছে ছুটে যাবা? আমার কোনো এক্স নাই। ধরে নিতে বলছি যে কোনো এক্স যদি আসে তোমার লাইফে। বললাম তো আমার কোনো এক্স ছিল না। আরে ধরে নিতে বলছি, মেয়েরা যদি বলে তাদের জীবনে কোনো এক্স বয়ফ্রেন্ড ছিল না, তার মানে বুঝে নিতে হবে মিনিমাম 5টা এক্স বয়ফ্রেন্ড ছিল। তার মানে তুমি বলতে চাচ্ছো আমার 5টা এক্স বয়ফ্রেন্ড ছিল? 5টা না থাক, একটা তো ছিল। একটাও ছিল না। আচ্ছা ঠিক আছে, ধরে নাও যে ছেলেটা তোমারে ফুল দেওয়ার জন্য সবসময় রাস্তায় দাঁড়ায় থাকতো, সে এখন বাসার নিচে এসে তোমার জন্য দাঁড়ায় আছে, তুমি এখন কি করবা? কি করব আমি? আমার তো কোনো ফিলিংস থাকবে না, আমি গাড়িতে উঠে চলে যাব। তোমার তো সুন্দর মতো গাড়িতে উঠে চলে যাওয়া উচিত হবে না? তোমার উচিত হবে তোমার গাড়িটা ওই ছেলেটার উপর দিয়ে যাওয়া, যাতে চাপা খায় মরে। তুমি কি আমাকে তাহলে মার্ডার করতে বলতেছো? না এটা কম হয়ে যায়, তোমার উচিত হবে একটা স্ক্রুড্রাইভার নিয়ে ওরে খুঁচা 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 মারা। কালকে থেকে একটা স্ক্রুড্রাইভার সাথে রাখবা, আর খুঁচা খুঁচা মারার সময় আমার পক্ষ থেকে দুইটা কাট 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 মেরে দিবা। দেখো হঠাৎ উত্তেজিত হয়ে গেছিলাম, এইসব দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়।
এরকম দুষ্টামি করলে কিন্তু আমি তোমাকে আর খাইয়ে দেবো না, তারপর তুমি একদম না খেয়েই মরে যাবে। এত ঢং করো না তুমি, আমি না খাইয়ে দিলে তারপর কি করবা? আর লাঞ্চের সময় কি করো তুমি? হ্যাঁ, খুব কষ্ট হয়, মাঝে মধ্যে প্রক্সিও নিতে হয় জানো। প্রক্সি নিতে হয় মানে? তোমাকে কে খাইয়ে দেয়? না, আমাকে কেউ খাইয়ে দেয় না, আমি নিজেই খাই। আর খাওয়ার সময় আমি তোমার একটা ছবি আমার ডেস্কের সামনে রাখি, তারপরে যখন খাবার টুকু মা খাই একটা করে লোক মানে, তারপরে তোমার সামনে থেকে ঘুরিয়ে এনে তারপরে মুখে দিই, নাহলে আমার গলা দিয়েই নাম না জানো। যাই হোক, ওই দিন যে সুমনা ভাবের বাসায় গেলাম, হঠাৎ করে তুমি বলে বসলে তোমাকে খাইয়ে দিতে, তো সবার সামনে এত লজ্জা লাগছিল। আমি তো এটাই চাইছি, তুমি সবার সামনে আমাকে মুখে তুলে খাওয়াই দাও, তোমার হাতে না খেলে তোমার পেট ভরে না জান, বুঝছো না? না, আমার অনেক এম্বারেসিং লাগে সবার সামনে। সবার সামনে তোমাকে এরকম লোকমা তুলিয়ে খাওয়ানো যায় কেমন? না সবাই একদম তাকিয়ে থাকে। এম্বারেসিং কেন লাগবে তোমার? আর এম্বারেসিং লাগলে ধরো, না আননোন নাম্বার, প্রয়োজনীয় কথা থাকতে পারে, ধরো অনেকবার কল দিচ্ছে তো। হ্যালো, এতক্ষণ লাগে ফোন ধরতে, আগে তো এক কলেই ধরতা। হ্যালো, জি কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, আমি বলছি, আমি আমাকে চিনতে পারছো না? গলার কণ্ঠস্বর কি ভুলে গেছো? জি জি, আমি আমার হাজবেন্ডকে নাস্তা খাওয়াচ্ছি। হাজবেন্ডকে খাবার খাওয়াই দিচ্ছো মানে? তোমার কথা শুনে আমার তো খিদে লেগে গেছে, আমি কি আসবো এখন? না না, মানে না ভাই, নেটওয়ার্ক পাচ্ছি না, আপনি একটু হোল্ড করেন। জি ভাইয়া, যেতাম সেখানে কত সুন্দর সুন্দর মোমেন্টস আছে না আমাদের, বিভিন্ন ভাবে ছবি তুলতাম, সেগুলা তোমার সব আত্মীয় স্বজনের কাছে পাঠাবো। সবাইকে পাঠাইতে হবে মানে? সবার কথা বাদ দাও, তোমার হাজবেন্ড কে আমি সবার আগে পাঠাবো। কিভাবে সুন্দর করে রোমান্টিক অ্যাঙ্গেলে ছবি তুলতে হয়, শুধু বউর হাতে ভাত খেলে চলবে? ছবি তোলা শিখতে হবে না? আপনি আপনি প্লিজ এই ছবি ওকে পাঠাবেন না, প্লিজ আপনি প্লিজ ওকে এই ছবি পাঠাবেন না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, পাঠাবো না। এখন তুমি তোমার জামাইকে বলে দাও যে তোমার সাথে আগে আমার প্রেম ছিল, যদি বলে দাও তাহলে আর পাঠাবো না। হ্যাঁ, আমি ওকে কিভাবে বলবো? ওকে আপনার কথা জানে নাকি? আপনি কি বলছেন এসব? ঠিক আছে, তাহলে আমি বলে দিই তোমার হাজবেন্ডকে, তোমার সাথে যা যা ঘটছে প্রত্যেকটা মোমেন্টস আমি তাকে বলবো, এগুলো বলতে বলতে রাত একদম ভোর হয়ে যাবে। কি ব্যাপার সামিয়া, কার সাথে এতক্ষণ ধরে কথা বলো? বলো না কেন, আমি কি পাঠাবো নাকি পাঠাবো না, নাকি তোমার হাজবেন্ডকে বলবা? আপনি প্লিজ ওকে কোনো ছবি পাঠাবেন না, প্লিজ। এই খবরদার, ফোন রাখবো না, ফোন রাখলে কিন্তু আমি সাথে সাথে তোমার হাজবেন্ডকে ছবি পাঠাই দিব। পাঠাই দিব কি, মনে করো পাঠাই দিচ্ছি, এই যে ছবি পাঠাই দিচ্ছি তোমার হাজবেন্ডের কাছে। আও আও, আস্তে আস্তে কাজ করতে লাগ, আরে কি করতেছ, ফোন দিয়ে কি করবা? আর দিচ্ছি কি? কিছু না, ওই সজীব ভাই এমনি একটু দুষ্টামি করে। অজিত ভাই দুষ্টামি করতেছে আমার ফোন? কি দুষ্টামি করে দেখি। বললাম না একটু দুষ্টামি করতেছে। না আমার প্লাস এইখানে না, আমার কিন্তু এসব একদম সহ্য হইতেছে না। কোন সব সহ্য হচ্ছে না? এই যে চুমাচুমি হাগাহাগি এগুলো কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি না। মানে চুমা দিলাম কোথায়? চুমা দাও নাই তাতে কি হইছে, রাত্রে বেলা ঘরে ঢুকে ঠিকই তো চুমাচুমি করবা। তো আমার হাজবেন্ড আমি দিব না? না দিবা না, কারণ এই সব আমার অধিকার, তুমি আমাকে অনেক ঘুরাইছো, এই জায়গায় আমার থাকার কথা ছিল।
আমি তোমাকে অনেক ঘুরাইছি মানে? অবশ্যই ঘুরাইছো। আমি লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্য লিটন নামের একটা বন্ধু বানাইছি। 50 বার আমি লিটনের ফ্ল্যাটে গেছি, কিন্তু জীবনে একটা চুমাও দিতে পারি না, ঠিকমতো হাতও ধরতে পারি না। এই তুমি চুমা দিতে পারো না, এটা কি আমার দোষ? অবশ্যই তোমার দোষ। তুমি লিটনের ফ্ল্যাটে যাওয়ার সাথে সাথে ঠুস করে রান্নাঘরের মধ্যে ঢুকে দিতে আর রান্না বান্না শুরু করে আমার জন্য খাবার নিয়ে আসতে, কিছু বললেই বলো যা হবে বিয়ের পর, যা হবে বিয়ের পর বলে একটা মূলা ঝুলাইছো। এখন তো মূলা খাইতেছে আরেকজন, চাষ করলাম আমি আর এখন ফসল তুলতেছে আরেকজন। শোনো, এগুলো সব পাস্ট। এখন আমি বিয়ে করছি, আমার সুন্দর একটা সংসার আছে, আমাকে আমার সংসারটা করতে দাও। আর তুমিও বিয়ে করছো, তোমার সুন্দর একটা বউ আছে, তুমি তোমার সুন্দরী বউ নিয়ে সংসার করো। অবশ্যই আমার বউ সুন্দরী। আমি কি বলছি যে আমার বউ থাকার পরও তাকে আমি চিট করতেছি, আরেকজনের সাথে সম্পর্ক করতেছি? তোমাকে কি বলছি যে আমার সাথে প্রেম করো, আসো আমরা দুজন আবার লিটনের ফ্ল্যাটে যাই? আমি এসব কিছুই বলি নাই, কিছুই চাই না। আমি শুধু একটা জিনিস চাই, তোমার লাইফ আমি ছারখার করে ফেলাবো, তোমারে আমি ডিস্টার্ব করব। কেন, আমি কি দোষ করছি? সব দোষ তোমার এবং তোমার চাকরিজীবী বাপের, যে আমাকে বলছিল যে আমার মতো আন্ডারগার্মেন্টস ব্যবসায়ীর সাথে তোমাকে নাকি বিয়ে দিবে না, খুব ভালো সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিবে। এখন দিছে না, একটা মেশিন চালায় না কি চালায় তার কাছে তোমার বিয়ে দিছে, খুব ভালো হইছে না? এই জন্য আমি তোমার জীবন ছারখার করে ফেলবো। মানে তুমি কি চাও যে আমি এই বাসাটা ছেড়ে চলে যাই? তুমি বাসা ছেড়ে চলে যাও না, দুনিয়া ছেড়ে চলে যাও, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি যেখানে যাবা সেখানে আমি চলে আসবো, সেখানে আমি তোমার বিরক্ত করব। তুমি যেখানে আমি সেখানে, মনে রাখো। হিরেটুনি, তুই এখানে কি করছিস? আমি তো শহরে আমার বাসা কাম করে বিয়েলে আবার বাসা কাম করি, দুই জায়গা তুই কাম করি। কাজ করার আর বাসা খুঁজে পাইলি না, আমারে বলতি তুই, আমি তোর কাজ দিতাম। কিছু দেখছস? আমি দেখছি, আপনি আপনার আদর করে মনে মনে করছি সব দেখে বলিস। ও কি হয় আমার জানোস? আপন ছোট বোন আমার বন্ধুর, একদম ছোট বোনের মতো। কি রে, কি ঝাড়ু করছে এগুলা? ধরো রাগাচি কোন গেছে? আরে ফকিনি ফকিনি, কি বাড়িতে কাজ করছে রে? 200 টাকা, 2টা ঝাড়ু কিনবি বুঝছস? একটা নিয়ে গভর্নমেন্টে রাখবি আর একটা ইভেন্টে রাখবি, বাকি তো মুক্তি। ঝাড়ু কিনা দিতে পারো না? আমি তো তোমার প্রেমের টানে এখানে চলে আসছি। আমি তো জানতাম যে আমি যেখানে যেখানে যাবো সেখানেই তুই চলে আসবি। তুমি এক শহর ছেড়ে অন্য শহরে চলে আসছো, তুমি কি ভাবছো আমি তোমাকে খুঁজে পাবো না? আমি ঠিকই তোমাকে খুঁজে পাইছি। তোকে এই বাড়িতে ঢুকতে দিছে কে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, গেটের চাবিটাও আমার কাছে আছে। আমি তো পার্মানেন্টলি তোমার নিচে চলে আসছি, আর তুমি তো জানো তোমার নিচে থাকতে আমার কি যে ভাল লাগে। আমার না ইচ্ছা করতেছে তোর বুকে পাড়া দিয়ে তোকে মারা ফেলতে। তোমার পায়ের নিচেই আমার ঠাই হোক। দাঁড়া, তোকে জুতো আমি মারো। কতদিন তোমার মার খাই না, আর তোমার কোনো স্মৃতিও আমার কাছে আর অবশিষ্ট নাই। তুমি আজকে জুতোটা মারো, এই জুতোটা আমি আজকে বুকে জড়ায় ধরে তারপরে ঘুমাবো, একটা শান্তির ঘুম। থ্যাংকস থ্যাংকস জুতোটা মারার জন্য। তোমার পায়ের ছোঁয়া পেয়ে গেলাম দেখছো, আজকে রাতে একটা শান্তির ঘুমাবে আমার। আর তুমি যে পানি মারবো এটা আমাকে আগে বললো না কেন? তাহলে খালি গায়ে আসতাম, একটা টাওয়াল জড়াই তুমি ভিজাই দিতা, গোসলটা হয়ে যেত। কি রোমান্টিক মোমেন্ট, তাই না বলো? দাঁড়া, কোথাও যাবি না, দাঁড়া আসো, আমি তো তোমার জন্য ওয়েট করতেছি। ও মাই গড, স্যান্ডেল দে আমার। তুই এত দুটো কোথেকে আসছিস? এটাই তো আমারও কোয়েশ্চেন, তুমি একদিন কোথায় ছিলা? চিটাং থেকে হুট করে চলে আসলা, তারপরে ফেসবুকে আমি ব্লক, আমার নাম্বার ব্লক করা, ফোনে তোমাকে কোথাও পাচ্ছি না। বুঝছি, নতুন মাল পেয়ে পুরান মাল ভুলে গেছো? নতুন মাল না, ওটা আমার জমাল। ওই একই রাতের অন্ধকার করে তুমি চলে আসছো, এইভাবে ডাকাতরা বিয়ে করে। এই ফালতু কথা একদম বলবি না। হকের পেন্সিল ও রিমোট ব্যাটারি, ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। এখন এসব ফালতু কথা মনে হয়, তুমি আমাকে টিস্যু পেপারের মতো না, টিস্যু পেপার না,
টয়লেট পেপারের মতো ইউজ করে কমরে ফেলে ফ্লাশ করে দিছো। আমি যেদিক দিয়ে শোয়ারেজ লাইন দিয়ে ভেসে চলে গেছি সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। বাড়িওয়ালার সাথে কথা বলে আসলাম। ভালো করছো, বাড়িওয়ালাকে বলে দাও যে আমরা এই মাসে বাসা ছেড়ে দেব। কি বলো না বলো, আমি তো আরো এক বছর এগ্রিমেন্ট করে আসলাম যে এক বছরের মধ্যে বাসা ভাড়া সে বাড়াইতে পারবে না, আমি তো খুব খুশি। তুমি আমাকে না জানে কিভাবে এগ্রিমেন্ট করলা? এই তুমি যখন এই বাসায় প্রথম আসছো আচ্ছা কি বলছো যে এত সুন্দর বাসা, এই বাসাটা যদি আমাদের নিজেদের হইতো কত ভালো হইতো, এখন এসে উল্টা পাল্টা কথা বলো কেন? সমস্যা কি, বাসা চেঞ্জ করতে চাও কেন? প্রতিবেশী খারাপ। প্রতিবেশী খারাপ না তুমি খারাপ, তুমি প্রতিবেশীর মাথায় বাড়ি মারছো কেন? আমি প্রতিবেশীর মাথায় বাড়ি মারি নাই, পানি ফেলছি। ওই তো পানি দিয়ে বাড়ি মারছো। তুমি কি একটা জিনিস বুঝতেছো, এই যে প্রতিবেশীর মাথায় পানি দিয়ে বাড়ি মারতেছো, তারপরে আমাদের গাড়িতে স্ক্র্যাচ পড়লো, এগুলো মানে কি? এগুলো মানে আমাদের চারপাশে শনি ঘুরতেছে, এই জন্য সৎকা দিতে হবে। এই সৎকা দেওয়ার জন্য আমি আমাদের প্রতিবেশীকে দাওয়াত দিছি, তারা আসবে কালকে খাইতে, তাদের আমরা খাওয়াই দিব। সৎকা গরিব মানুষকে দেয়, প্রতিবেশীদেরকে কেন দিবা? আরে ওরা দুইজন গরিবই বলা যায়, সামিয়া আমার ছোট বোনের মতো, ওর হাজবেন্ড নিয়ে আসবে খাওয়াই দিব। তোমার ছোট বোন কোত্থেকে আসলো? আরে সামিয়ারে চিনো না তুমি? সামিয়ার কথা তোমাকে বলি নাই? আরে আমার ছোট বোনের মতো একদম ছোট দেখছি, হাতে পায়ে বড় হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, রিপনের বোন। খুব ভালো হয়েছে, আমি কালকে নাই, আমার কাজ আছে। সিরিয়াসলি তাহলে তো তুমি কালকে তোমার অফ ডে, তোমার কাজ আছে মানে? আমি তো জানি কালকে তোমার কাজ নাই, সারাদিন বাসায় থাকবা। যখনই ওদেরকে দাওয়াত দেওয়ার কথা বললাম, তুমি হঠাৎ করে কেন বললা যে তোমার কাজ আছে? সমস্যা কি বলো তো, এইদিকে তাকাও। কি? আরে কি, ওই সামিয়ার হাজবেন্ড অনেক, ওর সাথে তোমার সম্পর্ক কি, কোনো পূর্ব শত্রুতা আছে? না সত্যি করে কথা বলো, আমার দিকে তাকায় বলো, কি সমস্যা কি, অ্যান্সার করো নাহলে দাওয়াত দাও, অ্যান্সার করো নাহলে দাওয়াত দাও, অ্যান্সার করো নাহলে দাওয়াত দাও। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিতেছি, কিন্তু সমস্যা আছে কোনো জায়গায়? না না, আমি ওই ছেলেকে চিনি তো না। শিওর তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সুন্দরভাবে রান্না বান্না করো, ওরা আসুক খাওয়া দাওয়া করবে। আচ্ছা তুমি শিওর ওরা আগে কোথাও দেখছো এই বাসায় আসার আগে? আরে না, আমি মনে করার চেষ্টা করো। আমি শিওর, আমি কার সাথে চ্যাট করো? আরে আমি মুভি দেখো, প্যাচ গো চলো, মুভি বেশি দেখবো না। আরে তুমিও দেখো। দোতলার যে ভাবি না, খুব সুন্দরী কিন্তু, মাশাআল্লাহ, অনেক স্মার্ট, অনেক স্মার্ট। তবে তোমার থেকে একটু কম। তোমার সাথে আমার কোনো কথা নাই, আমার সাথে কথা হচ্ছে অনেকের, ওকে সারপ্রাইজ দিতে আসছি, যাও চা নিয়ে এসো। অনেক কি অবস্থা, কেমন আছো? তো ভাই তোমার কি একটাবার জানতে ইচ্ছে করে নাই, তোমার বউয়ের স্কুল লাইফটা কেমন কাটছে, তার কলেজ লাইফটা কেমন কাটছে, সে ভার্সিটি লাইফে কি কি করছে, এগুলো কি জানতে ইচ্ছে করে নাই? এগুলো আমি নিজে দাঁড়ায় থেকে দেখছি সামনে থেকে। হ্যাঁ জানি তো, আমাকে তো এগুলিও সব বলছে। আরে তুমি কি বলবা মিয়া, আমি তোমাকে বলবো, কারণ ওর লাইফের সব সময় আমি, আমার কথা শুনলে বুঝবা যে তোমার বউ কেমন ছিল। তুমি কি কখনো খোঁজ নিয়ে দেখছো যে তোমার বউয়ের কাছে কয়টা বস্তা আছে? কিসের বস্তা ভাই? দেখছো, আসল জিনিস জানো না, চিঠির বস্তা। ওরে ছেলেরা এত পছন্দ করতো, সবাই চিঠি দিতে আসছো, কিন্তু চিঠি দিতে আসলে লাভ কি, আমি মাঝখানে পাহাড় হয়ে দাঁড়াইতাম, যেই ছেলে চিঠি দিত তাকে দুই গালে মনে করো চারটা চর দিয়ে বিদায় করত। এই যে এরকম একটা ফ্রেশ সতী সাবৃত্তি বউ পাইছো, কার জন্য পাইছো? শুধুমাত্র আমার জন্য পাইছো, কারণ আমি তাকে একদম এইভাবে রাখছি, তাকে ঠিক মতো দেখে রাখছি, কারোর সাথে মিশতে দিই নাই, কিছু করতে দিই নাই, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ এটা তো একটু হবেই, আমার বউটা তো মাশাল্লাহ সুন্দরী, ছেলেরা একটু পিছনে পিছনে ঘুরবে এটাই স্বাভাবিক। আমি যখন ইয়াং ছিলাম আমি কিন্তু অনেক মেয়েদের পিছনে ঘুরছি, বুঝছেন? ওরে বাবা তুমিও তো দুষ্টু আছো, এসব কথা বইলে আসলে লাভ নাই, তোমাকে কিছু প্রমাণ দেখাইতে হবে, দেখাইলে বুঝতে পারবা যে আমরা কত ক্লোজ ছিলাম, ছবি দেখাইতে পারবা, দাঁড়াও দেখি। আরে রাখো তোমার চা,
তোমার জামাইয়ের এখন একটা জিনিস দেখাইতেছি প্রমাণ সহ। আরে কি ছবি দেখাবো তোমার? আমার দাঁড়াও না, আগে ওরে দেখাইতে দাও। আরে দাঁড়াও, এই দেখো তোমার বউ আমার কোলে বসে আছে, দেখো। এই যে আমি কোনোদিন চিন্তাও করি নি সামিয়া। তুমি ভাইয়ার কোলে হাফ প্যান্ট পরে বসে আছো, কি উদ্ভট লাগতেছে ওটা, তাই না ভাই? আরে সুইট লাগতেছে বেশি, উদ্ভট কেন বলো? ও দেখো, যে কথা বলতে আসছি সেই কথাই ভুলে গেছি। বল সারপ্রাইজটা কি জানো? সারপ্রাইজটা হচ্ছে কালকে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। হ্যাঁ, আমাদের দাওয়াত? ভাবি দাওয়াত দিছে? হ্যাঁ, তোমার ভাবি তো আমাকে ঠেলে পাঠালো, যা ওদের দাওয়াত দিয়ে আসো। শোনো না, আমার প্রচন্ড শরীর খারাপ, আমি যেতে পারবো না। আরে রাখো তোমার শরীর খারাপ, ভাবি দাওয়াত দিছে, আমাদের তো যেতেই হবে। ভাইয়া আমরা কিন্তু অবশ্যই আসবো, একদম টাইমের আগে আগে পৌঁছে যাবো। আচ্ছা বাদ দাও, বেড়াইলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি গেলাম, অবশ্যই চলে আসো কিন্তু। তোমার চাটা খুবই বাজে। ভাবি এটা আপনার জন্য, ফুলের জন্য ফুল। মাশাআল্লাহ আপনাকে কি যে দারুণ লাগতেছে ভাবি, দেখো না কি সুন্দর কাজল কালো টানা টানা চোখ, দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। প্লিজ প্লিজ টেক ইট। ভাবি ও কিন্তু সবসময় এরকম ফ্ল্যাট করে, আপনি আবার সিরিয়াসলি নিয়ে নিয়েন না। ও আপনার দিকে এরকমভাবে লুক দিবে, আপনার মনে হবে ও আপনাকে সত্যি সত্যি এখনই প্রপোজ করে ফেলতেছে, কিন্তু ভাবি এরকম কোনো কিছুই না, ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে, তাই না? একদিন কী করছে জানেন ভাবি? আমার একটা আনম্যারিড ফ্রেন্ডের দিকে এমনভাবে লুক দিছে, আমার ওই ফ্রেন্ড তো ভাবছে এখনই মনে হয় প্রপোজ করে ফেলবে, কিন্তু ও তো আর জানে না যে আমার হাজবেন্ড আমাকে সব কিছু আগে থেকেই বলে দেয়, তাই না? সব বলে দেয়, তাই না? হ্যাঁ সব কিছু বলে দেয় ভাবি। তারপর আমার ওই বান্ধবী কী করছে জানেন? আমাকে রাতের বেলায় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোর জামাইকে সাবধানে রাখিস, তোর জামাইয়ের চোখ ভালো না, এটা কোনো কথা ভাবি বলেন? আমার জামাইকে তো আমি চিনি, আমি যদি ওর পাশে না থাকি ও কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। আপনার দিকে কখনো তাকাইছে ভাবি? আপনি বলেন, আমার হাজবেন্ড তো অনেক লয়াল। হ্যাঁ অনেক লয়াল, শুধু মাঝে মধ্যে একটু ফ্লার্ট করে। এই কার সাথে কথা? এই তোমরা চলে আসছো? আমার গেস্ট চলে আসছে আর তাদেরকে তুমি বাইরে দাঁড় করে রাখছো, আমাকে ডাক দিবো না? আসো আসো ভিতরে আসো। এই ছোট বোন কেমন আছিস? আরে আরে ভিতরে আয়। ভাবি চলেন। তুই আমাকে মারলা কেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউর হ্যান্ড। হাত না হয় কন্ট্রোল করলাম, তুই মনটা কিভাবে কন্ট্রোল করবো তোমার? এই যে দিলাম, খা ভালো করে খা। ওকে দিলাম না যে? আরে আমার বন্ধুর ছোট বোন, যে কত রোমান্টিক তুমি জানো, ও না খাওয়াই দিলে, অনেক তো খাই না। আমি তোমাকে কতবার বলছি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো নাই, এবার দেখো সামনে সামনে। ভাইয়া আপনি তো আমাকে একদম লজ্জায় ফেলেছেন। লজ্জা পাই এখন? লজ্জা পাওয়ার কি আছে, তোমার তো সবকিছু দেখছি, এখন জামাইরে খাওয়াই দিয়ে দেখলে সমস্যা কি? এই দাঁড়াও তো, তোমাদের একটা ছবি তুলে রাখি, খাওয়া যাও খাওয়া যাও। রেডি আগর থাকো। হ্যাঁ বাহ, এই দেখো কি সুন্দর লাগছে। তোমার তো কতবার বলছি যে খাওয়া যাও আমাকে, না শুধু একা একা খাওয়া দাও বল করে। আচ্ছা দাও দিচ্ছি। লাজবাব, এত সুস্বাদু রান্না আমি অনেক বছর পরে খেলাম ভাবি। এই রান্নাটা যে করছে সে নিশ্চয়ই অনেক সুন্দর, তার হাতটাও অনেক সুন্দর, আর সেই মানুষটা নিশ্চয়ই আমাদের ভাবি। ভাবি না হাতটা একটু দেখতে পারি? আরে কি করতেছ, এ হাত ধরলে তো হবে না, রান্না করছে টুনি।
টুনির হাত ধরতে হবে তোমার, কিন্তু টুনি তো বাসায় চলে গেছে, কালকে আসলে তারপর এসে হাত ধরে বসে থাকবে। আমি সকালবেলা ব্রাশ করতে করতে দেখছি তুমি গাড়ি ঠিক করতেছো, তারপর আমি গোসল করছি, ব্রেকফাস্ট করছি, রেডি হয়েছি, আমি অফিসে যাচ্ছি, তুমি এখন গাড়ি ঠিক করতেছো। আই থিঙ্ক আমি অফিস থেকে আসার সময়ও দেখবো যে তুমি গাড়িটাই ঠিক করতেছো, তার চেয়ে বেটার চলো আমি তোমাকে আগেই দিই, অফিসে লেট হয়ে যাচ্ছে না, চলো। কোনো দরকার নেই, আমি তোমার থেকে লিফট নিব না। আরে আগে তো এটিসিসির বাইক ছিল, তখন বসতে চেতে না, ফাইন বুঝলাম, তখন একটা ছোট বাইক ছিল, বসতে অসুবিধা হইতো, সারাদিন আমারে বকতা যে একটা বটবটি চালাও, একটা ভালো বাইক কেন কিনো না, তোমার তো অনেক দিনের স্বপ্নই ছিল যে আমার একটা ভালো বাইক হবে, বাইক অনেক স্পিডে চলবে, তুমি আমার পেছনে সিটে বসবা, তোমার চুল বাতাসে উড়বে, আর আমি আস্তে আস্তে করে ব্রেক করবো, আর তুমি আমাকে বলবা উফ অনেক আস্তে আস্তে। এনিওয়েজ আমার এই বাইকটা কিন্তু 150 cc, এটা অনেক জোরে চলে, তুমি যখন পেছনে বসবা আমাকে কিন্তু একটু জড়িয়ে ধরে টাইট করে ধরে বসতে হবে, হ্যাঁ, নাহলে দেখা যাবে আমি যখন ব্রেক করব তুমি নাই, তুমি কই, তুমি শূন্য। দরকার পড়লে আমি সিএনজি নিয়ে যাবো, তাও তোমার সাথে যাবো। আরে তুমি ধরে নাও যে তুমি তোমার এক্সের বাইকে করে যাচ্ছ না, তুমি তোমার প্রতিবেশীর বাইকে করে অফিস পর্যন্ত যাচ্ছ, ভেবে নাও যে এই আপাতত পৃথিবীতে আর কোনো যানবাহন নাই, তাহলে তো হইল। সরি, তো ভুলেই গেছিলাম, তুমি যদি আমার বাইকের পেছনের সিটে বসো, আমাকে জড়িয়ে ধরো, তাহলে তো তোমার তো আবার ফিল চলে আসবে, তখন তো একটা ঝামেলা হয়ে যাবে, পরকিয়া করা শুরু করবা তুমি, এই ভয়ে তুমি উঠতে চাচ্ছ না। আই আন্ডারস্ট্যান্ড। সরি, আমার তোমাকে ধরার পর ফিল কেন আসবে? আর আমার জামাই কি তোমার থেকে দেখতে কম সুন্দর যে তোমাকে দেখলে আমার ফিল চলে আসবে? আমি তো শুধু তোমার ওয়াইফের কথা চিন্তা করে বাইকে উঠতেছিলাম। আরে বেচারে কি কষ্ট পাবে জানবে। ও জানো ভাবি কি বলতেছে? ভাবি বলে যে ভাবি নাকি আমার বাইকে করে যদি অফিস পর্যন্ত যায় তাহলে তুমি নাকি খুব মাইন্ড করবা, বলো জান তুমি কি মাইন্ড করবা? একদমই না। আর ভাবি ও কিন্তু আপনার সাথে অনেক দুষ্টামি করবে, আপনি কিন্তু কোনো মাইন্ড করবেন না। আরেকটা কথা শুনেন, আপনি কিন্তু ওকে জোরে শক্ত করে জড়িয়ে তারপর ধরবেন, ও কিন্তু অনেক জোরে চালায়। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ভাবিকে জোর করে নিয়ে যাও। ইটস ওকে ভাবি, যান না ভাবি। ওঠো। এগুলো কি? চুরি। ভাঙা কেন? এগুলো তো তোমারই চুরি, তুমি তো ভাঙছ, ভুলে গেছো? তোমার মনে নেই আমি চলে যাচ্ছিলাম, তুমি আমাকে খপ করে ধরে এভাবে এভাবে এইভাবে করে আমার বুকের মধ্যে তোমার এই চুরিগুলো ভেঙে ফেলছিলাম, আমি কেন তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলাম? তুমি এগুলো রেখে দিছো কেন? আমি সব রেখে দিছি, তোমার চিরুনিটা পর্যন্ত আমার কাছে আছে, তুমি জানো ওই চিরুনিতে যতগুলো চুল লেগেছিল সেগুলো আমি সযত্নে আমার কাছে রেখেছি। অনেকে আমাকে বলছে যে এই চুল দিয়ে কিন্তু কালা জাদু করা যায়, বান মেরে মানুষ মেরে ফেলা যায়, কিন্তু আমি সেটা করিনি। কেন? আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসায় মানুষের কি ক্ষতি করা যায়? লজ্জা লাগে না তোমার? বিয়ে করছো না, সুন্দর একটা বউ আছে, ও তার মানে তোমার ওয়াইফের প্রতি তোমার কোনো ফিলিংস নাই, তো আমার থেকে এখন কি চাচ্ছ? চলো না আমরা প্রেম করি। আর আমার হাজবেন্ডের কি হবে? কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু জানবে না, শুধু তুমি আর আমি ফিল। আর তোমার হাজবেন্ড কি করে? তো আন্ডারগার্মেন্টসের ব্যবসা করে, ও সাইজ ছাড়া আর কিছু বুঝে? ওর মধ্যে কোনো ফিলিংস আছে? তুমি কি করো? ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার,
গায়ের থেকে সারাক্ষণ মোবিলের স্মেল আসে। শোনো, তোমার সাত কপালের ভাগ্য যেরকম একটা ভদ্র সুন্দর সহজ সরল বউ পাইছো, অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করতে দেয় তোমার বউ তোমাকে, যদি আমার সাথে তোমার বিয়ে হতো না তাহলে গলায় পাড়া দিয়ে একদম ঠোঁটটা টেনে বের করে নিয়ে আসতাম। থাক, গলায় পাড়া দিতে হবে না, বরং আমি তোমাকে যে পথে আসতে বলতেছি সে পথে চলে আসো। তুমি আর আমি, আমি আর তুমি, হম তুমি এক কামরে পে বন্ধ হো আর চাবি খো যায়। এই কি শুনছিস তুই? গান? হ্যাঁ, তার আগে গান, তার আগে গান। রাইট, কি কষ্ট করে তুই গানটা শুনছিস, তাই না? আর ফ্লোরে এইসব কী পরে থাকে? চুইটুরি পরে থাকে, এগুলি খেয়াল রাখতে ব্যবস্থা, ভাবি আসছে এগুলি পরিষ্কার করতে, তার যদি হাতটা কেটে যেত, আর তোরও তো হাত কেটে যেতে পারতো, তাই না? নে, 100 টাকা রাখ। স্যাভলন আছে? নে, কেন চুরি কিনিস? থ্যাংক ইউ ভাইয়া। হম তুম এক কমরে পে বন্ধ হো আর চাবি খো যায়। ভাইয়া প্লিজ আমাকে বাঁচাও, সব কিছুই তো শুনছো, আমার জীবনটা পুরো তেজপাতা বানায় ফেলতেছে, আমাকে ঠিক মতো সংসারও করতে দিবে না, প্লিজ একটা কিছু করো ভাই আমার জন্য। সজলের এত বড় সাহস, তোকে ছেড় দেয়? দাঁড়া, ওরে থাপড়ায় মাথা মতো ঠিক করে ফেলবো। স্বামী, আগে ডিস্টার্ব করতেছিস কেন? আমার এক্স, আমার খুশি ভুলে গেছিস? ও আমার বোন, আমি তোর বন্ধু। ও এখন বন্ধু মারাইতে আসছো? যখন স্বামী আমারে ছেঁকা দিয়ে চলে গেছে তখন তোমার বন্ধুত্ব কই ছিল? বোনরে গিয়ে বুঝাইছো? তোর বাপরে গিয়ে তো বলতে পারতি যে আমি একটা ভালো ছেলে, আমার সাথে বিয়ে দিলে তোর বোনটা খুশি থাকবে, সুখে থাকবে, তা তো বলো নাই। গিয়া বাপরে উল্টাপাল্টা কথা বলছো, আমি নাকি গাওয়ারের মতো, আমি নাকি খাই দাই ঘুরে বেড়াই, আমি নাকি মেয়েদের সাথে টাঙ্গি মারি। এই বাটা মেয়েদের সাথে টাঙ্গি মারি? উল্টাপাল্টা কথা বলবি না আমার সাথে, এই উল্টাপাল্টা কথা বলে তুই আমার বোনটার সংসারে আগুন লাগাইছ। এইরকম কথা বললে কিন্তু তোর কি করবি? এরকম কথা বলে তুই কি করবি? হ্যাঁ, আমি একটা ভালো ছেলে, তোর বোনরে পছন্দ করতাম, তোর সাত কপালের ভাগ্য। তোর বাপরে গিয়া বলমু তুই রোকসানার সাথে কি কি করছিলি, ওর কাছ থেকে টাকা খাই ওর লাইফটা পুরো নষ্ট করে দিছিস, হসপিটালে গিয়েছিল খরচ কে দিছিস, আমি দিছি। বন্ধু বন্ধু মারে দেখছো এখন? আর থানায় যে ধরা খাইছিলি তুই, পুলিশের হাত পা ধরে তোরে আমি ছুটে নিয়ে আসছি, আর ড্যান্ডি খাই যে রাস্তায় পড়ে থাকতি কোলে করে আমি নিয়ে যেতাম। আমার তোমার এখনো তুমি সকাল সব শুনে বুঝলাম দোস্ত তোর, আর এক তো থাকতেই পারে, থাকতে পারে না, এখন যেটা করতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রিয়েট করতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবি সবসময়, বুঝছস? বুঝছস? হাত মিলা, মিলা হাত, যা ভালো করে বুঝা। হ্যালো ভাইয়া, শোনো তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, তুমি একটু সিঁড়িতে আসতে পারবা? এত রাতে ভাই? আরে ভাই দরকার আছে, তুমি একটু সিঁড়িতে আসো না, তোমাকে একটা জিনিস দেখাবো। আচ্ছা ঠিক আছে, আসছি। আসো।
একটু থাকো, আসতেছি। এই শোনো, এত রাতে কই যাও তুমি? আরে সজল ভাই একটু ডাকছে, সেই সামনে যাবো, আসতেছি। এখন সজল ভাইয়ের এখানে সিঁড়ির সামনে গিয়ে কি করবা? সজল ভাইয়ের অভ্যাস ভালো না। সজল ভাই বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, এগুলো তো তোমার উপর তারপর এফেক্ট পড়বে। তুমি তো এগুলো কিছুই খাও না। তুমি বিড়িও খাও না, সিগারেটও খাও না, গাঁজাও খাও না। সজল ভাইয়ের সাথে মিশে তুমি কি করবা? হ্যাঁ, সজল ভাইয়ের সাথে একদম মিশবে না। আর তুমি তো সজল ভাইকে চিনো না। আমি চিনি সজল ভাইকে। সজল ভাই আমার ভাইয়ের বন্ধু ছিল। তুমি সজল ভাইয়ের এখানে যাবা না। আর যদি তোমার সজল ভাইয়ের এখানে যেতে হয়, তুমি আজকে আমার লাশের উপর দিয়ে যাবা। সেরকম তাকায় আছো কেন আমার দিকে? জীবনে দেখো নাই আমাকে? হ্যাঁ দেখছি তো, আজকে একটু নতুন ভাবে দেখো। আমার সংসারে কোনো আগুন লাগাও না, ওকে? এবার আমাকে বক্সটা দিয়ে দাও। আই প্রমিস আমি কাউকে কিছু বলবো না, তোমার কোনো ক্ষতি করবো না, দাও। আমি লাভ ছাড়া কিচ্ছু বুঝি না, লস তো অনেক পরের বিষয়। আচ্ছা তুমি কি চাও? তুমি আমার সাথে প্রেম করো। আচ্ছা চলো একটা ডিলে আসি আমরা। তুমি যতবার আমার সাথে প্রেম করবা, ততবার আমি আমাদের মেমোরিজ থেকে একটা করে মেমোরিজ তোমাকে দিয়ে যাবো। যেদিন আমাদের মেমোরি শেষ হয়ে যাবে, সেদিন তুমিও আমার মেমোরি থেকে চলে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? না ওকে এনো, এই চুমিটা অ্যাডভান্স দিয়ে গেলাম। তোমার কি মাথাটা সব খারাপ হয়ে গেছে? তুমি কি ভুলে গেছো তোমার সাথে আমার কেন ব্রেকআপ হয়েছিল? মনে করাই দিব। তুমি আমার সাথে প্রেম করার সময় আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করছো। করবো না, মেয়েটা আমাকে জোর করতেছিল, মেয়েটা এত করে বলতেছিল, আমি মেয়েটাকে না করতে পারতেছিলাম না। আর আমি তো আমাদের এক বস্তা ভালোবাসা থেকে ওকে জাস্ট এক চিমটি ভালোবাসা দিয়েছি, তাই না? তাতে কি হয়েছে বলো? আর আমি তো ওর সাথে ভালোবাসার অভিনয় করছি। আমি কি সত্যি সত্যি ওকে ভালোবাসছি? আমি তোকে কত আদর করছি, কত ভালোবাসছি, কত গিফট দিছি। আমি ওকে কখনো গিফট দিছি বলো? আর তুমি যে আমার কাজিনের সাথে 15 দিন ফোনে কথা বলছো ওটা? আরে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছিল, আমি ফোন করে বাঁচাই দিছি ওকে। তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। যাই হোক, আমি ওর সাথে প্রেমের অভিনয় করছি, আর মেয়েটা তাতেও অনেক খুশি ছিল। মেয়েটা তো খুব বেশি কিছু চায় নাই আমার কাছ থেকে, তাই না? কি ব্যাপার, দরজা খোলা রাখছো কেন? চোট টোট ঢুকে আপনি আসছো? আমার পাশে আমি আসবো না? ও, আপনার পাশে আমি আসবো না কেন? সারপ্রাইজ। সারপ্রাইজ কাকে সারপ্রাইজ দিতে আসছো? আমার বউকে। তো তোমার বউ কি আমাদের বাসায় থাকে? তোমার বউকে সারপ্রাইজ দিতে হলে তো তোমাদের বাসায় যেতে হবে। এক্সপিরিয়েন্স মানে আপনার বউ মানে আমার ভাবি, উনি তো অনেক এক্সপিরিয়েন্স, তাই না? তো ওনার কাছ থেকে আমি পরামর্শ নিতে আসছিলাম। কি সারপ্রাইজ এগুলো? কি এটাই তো সারপ্রাইজ। মানে ভাবি ভাবি আমাকে বলছে যে তুমি সামিয়ার সাথে যখন প্রেম করতে, তখন তোমাদের যত মেমোরিজ ছিল সবগুলো এক এক করে একটা জায়গায় রেখে তারপর একটা বক্সের মধ্যে র‍্যাপ ট্যাপ করে সুন্দর করে একটা সারপ্রাইজ বক্স সাজায়। আর ভাবি সারপ্রাইজটা সুন্দর হয়েছে না? হ্যাঁ। তুমি বিয়ের আগে আবার সামিয়ার সাথে প্রেমও করছো? হ্যাঁ। দেখি তো কি সারপ্রাইজ। একটা চার্জার দরকার ছিল, মানে ওই আমার বউটা বাড়ি চলে গেছে, তো তো ও যাওয়ার সময় চার্জারটা নিয়ে গেছে। তো আপনাদের দুজনে তো দুটো চার্জার আছে, আই থিঙ্ক একটা দিলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আই দিচ্ছি, এত কথা বলার কি দরকার, এনে দিচ্ছি। তুই যদি আমার জামাইকে আমাদের আগের প্রেমের কথা বলিস, আমি তোকে মার। কেন বলবো আমি ভাইয়াকে? ভাইয়া তো বাইরের মানুষ, বাইরের মানুষকে কি এত কথা বলা যায়?
হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। অনেক আমাকে একটা বক্স দিয়েছে চিঠি সহ। সেই বক্সের মধ্যে আমি একটা ফ্রেগরেন্স পাইছি। সেই ফ্রেগরেন্স খুঁজতে 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 ফাইনালি আমি এটা পেয়ে গেছি এটার ভিতরে। এটার সাথে ওটা মিলে যায়। এখন কথা হচ্ছে, তুমি তো এই একটা পারফিউম ছাড়া আর কোনো পারফিউম ইউজ করো না, কারণ তোমার নাকি অন্য পারফিউমে অ্যালার্জি হয়। এখন ঘটনা কি দাঁড়াইতেছে, এই পারফিউমের গন্ধের সাথে অনেকের ওই বক্সের যে ফ্রেগরেন্সটা সেটার একটা রিলেশন আছে না? আবার এমন হতে পারে একই পারফিউম তো অনেক মানুষ ইউজ করে, অনেকের বউ ইউজ করতে পারে। এখন অনেকের বউ যে ইউজ করে এই ফ্রেগরেন্সটা নেওয়ার জন্য, আমি কি অনেকের বউর সামনে গিয়ে করাটা কি ঠিক হবে? সব থেকে সন্দেহের ব্যাপার হচ্ছে, প্রথম থেকে দেখতেছি অনেকের সাথে তোমার একটা লাইগেস, তুমি ওর মাথায় পানি মারছো। তারপরে ও যখন আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে, তুমি তাকে আসতে দিতে চাও নাই, কারণটা কি? এখানে তো একটা রহস্য লুকে আছে, এই রহস্যের সমাধান তোমাকেই করতে হবে, বলো। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আমি তোমাকে অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু আমার বাসার নিচে এসে উঠছে। আচ্ছা তুমি বলো, পুরা ঢাকা শহরে কি জায়গার অভাব হচ্ছে যে ওরা আমার বাসার নিচে আসতে হবে? আমাকে যে কি জ্বালা জ্বালাতে চাল, আমি কি বলবো বেবি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার এই কোনো মিথ্যা কথা বলবো না। মানুষের লাইফে পাস্ট থাকতেই পারে, আর মেয়েদের তো মিনিমাম পাঁচটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, তার মধ্যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে, এত কষ্ট পাওয়ার কিছু নাই। আমি তো ভাবছিলাম আমার বউ যে সুন্দর, আমার বউর বয়ফ্রেন্ড থাকতো 15টা, তা তো অস্বাভাবিক না, সেখানে একটা, এটা কোনো ব্যাপার হইলো? যদি বয়ফ্রেন্ড না থাকতো আমি তো আরও টেনশনে পড়ে যেতাম যে বিয়ে করে আমি ঠকলাম নাকি। তুমি টেনশন করো না, টেনশন করো না, থাক। যাক, সত্যি কথা বলে দিচ্ছ, খুব ভালো লাগছে। আমি কি আমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলে দিব? না না বাবা, কোনো দরকার নেই, ধরা খাইয়ে গেলে তখন বলবো না। আমি দেখি, তুমি কেন দেখো? আমি দেখলে কি প্রবলেম? দাও আমি দেখছি। শুনা, মিমে পাঠাইছে। আচ্ছা আমি দেখি, আমি দেখি তো কোনো প্রবলেম নাই। আমি বুঝি না, সজল ভাইয়ের টেক্সট দেখলে তুমি এত কিউরিয়াস হয়ে যাও কেন? সেই দিন সজল ভাইয়ের টেক্সট দেখে আমার সাথে কি কি কিরকম যেন বিহেভ করলা তুমি আমার সাথে, আজকে এত কিউরিয়াসিটি দেখাচ্ছ, কি ঘটনা কি? হ্যাঁ I'm sorry, তোমার সাথে বিয়ে হয়েছে এতদিন হয়ে গেছে, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস হাইড করে গেছি। বিয়ের আগে সজল ভাইয়ের সাথে আমার 2 বছরের রিলেশন ছিল। ও রিলেশন আগে বলবো না, রিলেশন তো আজ আমি জানি, তোমার বড় ভাইয়ের বন্ধু না? আরে ওই রিলেশন না, আমাদের ইন্টিমেট রিলেশন ছিল। কি করছো তোমরা? তুমি যা ভাবতেছো তাই, মানে আমরা লিটন ভাইয়ের ফ্ল্যাটেও গেছি, অনেকবার গেছি, কিন্তু বিশ্বাস করো কিছু করি নাই, কিছু করি নাই, বিশ্বাস করো। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি,
আমার এগুলো করা একদম ঠিক হয় না। তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে যে শাস্তি দেবা আমি সেই শাস্তি মাথা পেতে নেব। বলো আমার কি করতে হবে। ঠিক আছে, পাস্টে যা করছো সেগুলো নিয়ে তো এরকম কথা বলে লাভ নাই। পাস্ট ইজ পাস্ট, সবারই পাস্ট থাকে, আমারও পাস্ট। আমি তো জানি তোমার কোনো ব্যাড পাস্ট নাই, তুমি তোমার পাস্ট তো অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ, তুমি তো ইনটেক, আমি তো জানি, কিন্তু আমার পাস্ট তো ভালো না। সব দোষ আমার, আমার মধ্যে অনেক ঝামেলা আছে। কি জন্য বলার জন্য ডাকছিলেন আমাকে? ও না, কিছু না। আচ্ছা, তুমি যেন কি বলতে চাইছিলে বলো তো। ওইটাও তেমন কিছু না, থাক। এই, তুমি কিন্তু আমাকে বলো নাই কখনো যে তুমি চুয়েটে পড়তা। হ্যাঁ, চুয়েটে পড়তাম আর কি, তবে আপনাকে থ্যাংকস, আপনি আমার বিয়েতে আসেন নাই, খুব ভালো করছেন। আপনি বিয়েতে আসলে আমার বিয়েটাই মনে হয় হইতো না। থাক, এসব বাদ দাও, পুরনো ইতিহাস টেনে লাভ কি? কেঁচো খুঁড়তে গিয়ে আবার খিনা কি বের হয়ে যায়? কেঁচো আসছে কেঁচোর জায়গায়, থাক, সমস্যা কি? ও, ভালো কথা। ভাই, আপনার চার্জারটা, এটার আমার ফোনের পোর্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। সমস্যা নাই, রেখে দাও, আমার কাছে স্পেয়ার আছে। না ভাই, যার যার জিনিস তার কাছে থাকাই ভালো।